আমার জন্য কেউ কষ্ট পায়েন না, আমি সাধ্যমতো চেষ্টা করব দু একটি গান আমি যেন ভক্তদেরকে দিতে পারি। লুকানোর কিছু নাই, সত্যটা বলাই ভালো। সাউন্ডটা ভালো বললেই মনে হয় কথা কইতে পারতেছি। আমি গাড়িতে যখন আসি আমি কথাই কইতে পারি নাই, আমার যাতে আমার সাথে যারা বাজায় এরা বলতেছে ভাই। আমি বললাম যে আমি যে মঞ্চে দাঁড়ায় কথা কমু আমার এই সাহসটা নাই। কই চলেন, মালিক যদি দয়া করে কিছু হবে না, ওনার কৃপা হইলে আমি গান গাইতে পারবো। এত অসুস্থ আমি, টানা 20 দিন গান গাইলেও হই না। প্রত্যেক দিন আমি গান গাইছি, এক টানা 19 দিন 20 দিন আমি গান করেছি, এই সমস্যাটা হয় নাই। তবু আমি আপনাদের কাছে সত্যটা বললাম, একটু দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করবেন যেন মালিকের রাত্রটা তো আপনারা কাটাইতে হবে। যেহেতু এই ভক্ত বাড়িতে এই মঞ্চের দ্বারা গান গাওয়ার কোনো যোগ্যতা আমার নাই, কারণ আমি জানি এই মঞ্চটা কার। এখানের সাধক আব্দুল সাত্তার মহন্ত বাবার ভক্ত, এখানে আমি যার গানের ভক্ত। তো যেখানে মহন্ত বাবার গ্রাম, মহন্ত বাবার দেশ, এখানে আমার মতো জহির গান গাওয়ার যোগ্যতা রাখে না। তারপরও ছেলের মতো হিসেবে ভালোবেসে আলামিন ভাই দরবারের ভক্ত লোকেরা আমাকে এনেছে, আমি চেষ্টা করব। আমাদের পালাটা কি হবে আমি জানি না, যেহেতু কদম বাবার বাড়িতে আসছি নিশ্চয়ই কদম বাবার সামনে আমরা গান গাইব। তো অনেক ভক্ত ভাইয়েরা, মুরব্বী লোকেরা, যুবক ভাইয়েরা বলছেন দয়াল নবী মায়ের নবী এটা আমাকে গাইতে হবে। আমি চেষ্টা করবো এই গানটি গাওয়ার জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। ধন্যবাদ। দয়াল নবী মায়ার নবী আমার, দয়াল নবী নূরের নবী, কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন গো আল্লাহর বন্ধু অধম জানিয়া। আমার দয়াল নবী নূরের নবী, আমার দিনের নবী ধ্যানের ছবি, কোথায় রইলে লুকাইয়া, একবার আসিয়া দেখা দেন গো দিনের নবী উম্ম জানি। নবী গো
নবী আপনার কথা মনে পড়লে গো, ওগো ভাই নয়ন জলে আমার, ওগ ভাই নয়ন জলে কেমনে থাকি সহিয়া, দেখাবেন দে খাবেন কোনো
আসসালামু আলাইকুম।